ফোম কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়লো ভদ্রেশ্বরের বিগধি দিল্লি রোডের পাশে। কারখানায় তৈরি হয় ফোমের গদি। শনিবার সকালে হঠাৎ এই কারখানাটিতে আগুন দেখা যায়। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, তবে সকালে কারখানা বন্ধ থাকার কারণে হতাহতের কোনো খবর নেই। কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি, তবে কয়েক কোটি টাকার সামগ্রী পুড়ে গিয়েছে বলে অনুমান শ্রমিকদের। ফ্যাক্টরিটা তৈরি হওয়ার পর লকডাউনের পর শুরু হয়েছিল কাজ, এবং কাজ শুরু হওয়ার পর মানে এটা আমাদের তো সপ্তাহে দুদিন তিন দিন করে কাজ হচ্ছিল। এই মুহূর্তে রাত্রি সব দিনের বেলা তো কাজ করে চলে গেছে, রাত্রি ভোরবেলা কখন লেগেছে সেটা তো ঠিক বলে যাচ্ছে না। এখানে একমাত্র যারা সিকিউরিটি আছেন তারাই বলতে পারবেন। কেমন ক্ষতি হয়েছে? মোটামুটি ধরুন 3-4 কোটি টাকা। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।